করোনা মহামারীর কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর কুষ্টিয়ার কুমারখালীর ছেউয়া আখড়াবাড়িতে দোল পূর্ণিমা উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন শরণ উৎসব। আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইসমাইল হোসেন। তবে এর আগেই আধ্যাত্মিক গুরু ফকির লালনকে স্মরণ ও তার দর্শন পাওয়া সহ অচেনাকে চেনা, জ্ঞান সঞ্চয়, আত্মার শুদ্ধি ও মুক্তির লক্ষ্যে আখড়াবাড়িতে ভিড় জমিয়েছেন লালন ভক্ত অনুসারী ছাড়াও দর্শনার্থীরা। একতারা দোতারার ঢোল বাঁশির সুরে ও আধ্যাত্মিক গানে দীর্ঘদিন পর লালনের আখড়াবাড়ি ফিরেছে তার স্বরূপে।